نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا করে দা
করিমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আয়োজিত আজকের মাহফিলে সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে আপনারা আলোচনায় শুনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব হযরত মাওলানা আল্লামা মুফতি মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ সাহেব, মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আলোচনা শুনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুনাজিরে আহলে সুন্নাহ জনাব আরহাদ হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালেহি সাহেবের জবান থেকে মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। দেগার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমী নবী প্রেমী ওলি প্রেমী সর্বস্তরে আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরের আমার মা বোনেরা, বিশেষ করে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার করে যার টুকরা ছাত্র বন্ধুরা, আলোচনার প্রারম্ভে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে এলাকার হাজারো মানুষদের ভিতর থেকে বাছাই করে আজকে জান্নাতের বাগানের মধ্যে এসে বসার মতো সুযোগ টুকুন করে দিয়েছেন। হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাচ্ছি, পাঠাবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আধারে, যার সিলায় এই জগতের আলো আমরা দেখতে পেরেছি, আল্লাহকে রব বলে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো সেই নবীর উম্মত হতে পেরে। আসুন আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 94তম সূরা সূরাতুল ইনশিরাহ আয়াত সংখ্যা হলো 8। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এই মাক্কি সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এর উপরে এই সূরার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহ আমাকে বলা প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমরা আজকে কোন সূরার আলোচনা শুনব? সূরাতুল ইনশিরাহ। সবাই বলেন সূরাতুল ইনশিরাহ। সূরাটির নাম সূরাতুল ইনশিরাহ। এই সূরাটি পবিত্র কোরআনের কততম সূরা? 94। বলেন কততম? 94তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা হলো 8। আমি আবার বলি সূরাটির আয়াত সংখ্যা কত? 8। সূরাটি মক্কি, মক্কায় অবতীর্ণ হওয়ার কারণে সূরাটিকে মক্কি সূরা বলা হয়। এবার আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে আমার প্রশ্নের জবাব দেন, আমরা আজকে কততম সূরার আলোচনা শুনব? সবাই বলেন, সবাই বলেন 94তম সূরা। সূরাটির নাম ইনশিরাহ, সূরাতুল ইনশিরাহ। ইনশিরাহ পবিত্র কোরআনের 94তম সূরার আয়াত সংখ্যা কয়টি? 8। জোরে বলেন কয়টি? 8। সূরাটি মাদানী, মাক্কি। সূরাটি মাক্কি। কিছু ছাত্র অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। জোরে বলেন মাক্কি না মাদানী? মাক্কি। কততম সূরা? 94। 94 আয়াত সংখ্যা 8। সূরাটির নাম ইনশিরাহ, সূরাতুল ইনশিরাহ। আমরা আজকে সূরাতুল ইনশিরাহ এর উপরে আলোচনা শুনব। আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার মতো তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমিন। এই সূরাটিকে
আমরা তিনটি ভাগে ভাগ করলাম, কয়টি ভাগে? তিন ভাগে। প্রথম চারটি আয়াতের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহকে যে তিনটা নিয়ামত দিয়েছেন, এই তিনটা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। প্রথম চারটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে তিনটা নিয়ামতের কথা মনে করিয়ে দিলেন যে আমি আল্লাহ এই তিনটা নিয়ামত আপনাকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী দুইটি আয়াতে আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। লাস্ট দুই আয়াতে আমার আল্লাহ নবীকে কিছু অ্যাডভাইস করলেন, কিছু সাজেশন দিলেন। তাহলে প্রথম চার আয়াতে আল্লাহ নিয়ামতের কথা বলছেন, সুবহানাল্লাহ বলেন। কয়টা নিয়ামত? তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। তিনটা। পরবর্তী দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দিলেন, আপনি টেনশনগ্রস্ত হইয়েন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ যদি নবীর সাথে থাকে আমরা নবীর সাথে নাই? আছি। সবাই আছেন? আছি। কে কে আছেন দুই হাত তুলে দেখা। আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? জোরে কান সুবহানাল্লাহ। এক নম্বর নিয়ামতের কথা আমার রব্বে কারীম নবীকে ডাকতে বললেন, নবী আলম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আপনার হৃদয়টাকে ব্রড মাইন্ডেড করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। এই হৃদয়ের মধ্যে কোনো বক্রতা নাই, এই হৃদয়ের মধ্যে কোনো অনুশোচনা নাই, এই হৃদয়ের মধ্যে অপরের প্রতি কোনো খারাপ ধারণা নাই, আমি আপনার হৃদয়টাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক আপনার পিঠ মুবারক থেকে আমি আল্লাহ ওই বোঝাটাকে হালকা করে কি দেই নাই? চিৎকার করে দেন সুবহানাল্লাহ। নবীর পিঠ থেকে বোঝা সরাইয়া দিয়েছেন কে? আপনার কিছু যায় আসে না গো নবী, আমি আল্লাহ আপনার মর্যাদাকে পৃথিবীর সবার চাইতে উঁচু করে রেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার মর্যাদা কি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই? সাত আসমানের মধ্যেও আমি সীমাবদ্ধ রাখি নাই, আমি আল্লাহ আপনার মর্যাদা কি আরশ আজিম পর্যন্ত দিয়েছি। চিল্লায় কান সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর মর্যাদা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ যদি নবীকে মর্যাদা দিতে পারে আমরা সেই নবীর মর্যাদা চাই কি চাই না? সেই নবীকে ইজ্জত দিতে পারি কি পারি না? নবীকে ইজ্জত করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। ও মুসলমান, তিনটা নিয়ামতের কথা আমার আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। পরবর্তীতে আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী, ফা ইন ইন্না মাআল উসরি ইউসরা। টেনশন করবেন না, দুঃখের পরেই সুখ আসবে এটাই নিয়ম কথা বলেন ঠিক না? দুঃখের পরে সুখ আসবে এটাই দুনিয়ার দুনিয়ার চিরাচরিত নিয়ম।
অবশ্যই দুঃখের পরে সুখ আছে, আপনি টেনশন করবেন না। ফাইদা ফারাগতা ফানসাবে, আপনি যখনই অবসর পাবেন, আপনি যখনই সময় পাবেন, সাথে সাথে আপনার প্রভুর সান্নিধ্য লাভের জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। জরেকান সুবহানাল্লাহ, যখনই সময় পাবেন তখনই আপনার প্রভুর ইবাদতের জন্য আপনি মগ্ন হয়ে যান। দুনিয়ার কে কি বললো ওই দিকে তাকানোর সময় আমাদের আমি মাওলা আপনার সাথে আছি। জোরে কান সুবহানাল্লাহ, আপনি যদি আমার গোলামিতে মুক্ত হয়ে যান, আপনি যদি একমাত্র আপনার হৃদয়টাকে আমার জন্য দিতে পারেন, ও নবী আমি আল্লাহ কথা দিলাম আপনার সাথে আমি হয়ে যাব। যেখানে যাবেন কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিৎকার করে কেন সুবহানাল্লাহ। এবার সর্বপ্রথম নিয়ামতের উপর আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলান্নাসরুহানাকা সাদরাত, ও নবী আমি আপনার পক্ষটা কি প্রশস্ত করে দেই নাই। মুফাসসিরিন কিরাম এটার ব্যাখ্যা করেছেন, অনেকে অনেক ভাবে করেছেন, কেউ সত্যি সদর উদ্দেশ্য নিয়েছেন, কেউ কেউ বলেছেন আমার নবী পৃথিবীর জমিনে আসার পরে আমার নবীর হৃদয়টাকে আমার আল্লাহ তাম পৃথিবীর তাম মাহলুকাতের জন্য প্রশস্ত করে দিয়েছেন। মানুষ যদি নবীর দরবারে যায়, মানুষ যদি নবীর কাছে যায় উত্তম আচরণ পায়, পশু যদি নবীর দরবারে যায় উত্তম আচরণ পায়, পাখিও যদি নবীর দরবারে যায় আমার নবীর কাছ থেকে মহান আদর্শটা খুঁজে পায়। চিল্লায় কান সুবহানাল্লাহ, আমার নবীর সিনাটাকে, যেটাকে ইংরেজিতে বলা